কারা গিয়ে বেনজির আহমেদকে বিমানে তুলে দিল ফখরুল অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্ধকারে ঢিল ছুড়ল না জেনেই একটি মন্তব্য করল উল্টো দিক থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার দিকে প্রশ্ন ছুঁড়ে দিল অন্ধকারে ঢিল ছুড়বেন না মির্জা ফখরুল বলেছেন কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে অন্যদিকে ওবায়দুল কাদের তাকে সাবধান করলেন অন্ধকারে ঢিল ছুরবেন না না জেনে কোনো কথা বলবেন না আসলে কথাটা ঠিক যে না জেনে কোনো কথা বলা উচিত নয় সরকারের সহায়তায় বেনজির আহমেদ বিদেশে পালিয়েছেন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দাবি তার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখেছেন তিনি বলেন সরকারের কারা গিয়ে বেনজিরকে বিমানে তুলে দিয়েছে কোন অথরিটি গিয়ে তাকে তুলে দিয়েছে অন্ধকারে ঢিল ছুঁড়বেন না ওবায়দুল কাদের আরও বলেন বেনজির আহমেদ যদি দুর্নীতির দায় দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে দেশে ফিরে আসতেই হবে বিষয়টি দুদক তদন্ত করছে এটা একটা প্রক্রিয়া সরকার আগ বাড়িয়ে কিছু করতে পারে না তিনি বলেন তদন্ত মামলা গ্রেপ্তার তদন্ত মামলা গ্রেপ্তার সব কিছুর একটা আইনি প্রক্রিয়া আছে সরকার এখানে দুদককে ডিঙিয়ে আগ বাড়িয়ে কোনো ব্যবস্থা নিতে পারে না কেন ব্যবস্থা নেবে সরকারের দুর্নীতিবিরোধী যেসব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলে তারও বিচার হবে বিএনপির আমলে দেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি শুরু হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন তারা ক্ষমতায় এলে তাদের নেতারা অবৈধভাবে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠে এটা দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত সত্য দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায় পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় যদিও এটা বেমালুন ভুলে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদিও তাকে আবার মনে করিয়ে দেওয়া হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে দু সালে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায় পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় দেশের মধ্যে কে কোথায় কখন কিভাবে দুর্নীতি করছে এটা সব কিছু চোখে আসে না চোখে দেখাটাও পসিবল নয় যখন চোখে আসে তখন ঠিকই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচারও হয় আশা করছি যদি তার অন্যায় বা তার দুর্নীতি প্রমাণ হয় তবে অবশ্যই তাকেও শাস্তির আওতায় আসতে হবে তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক